অন্যের জিনিসে হাত দেওয়া ঠিক ব্যাপার নয়, কিন্তু ও তো আমার বন্ধু না? সুন্দর রাজন বি, আমাদের সুন্দর, এই সুন্দর তো গ্র্যাজুয়েট, ও তো আমাকে কিছুই বলেনি। এসো তারপর তোমায় দেখছি। সুন্দর, তুই ঠিকই বলেছিলি বন্ধু, ওই যে মেয়েটা না, ও খুবই বড় লোক ঘরের মেয়ে। ওর বাবা খুব বড় বিজনেসম্যান ভাই, খুব বড় বিজনেসম্যান। আরে তুই জানিস, ও এখানকার কোটিপতি ঘরের মেয়ে, কোটিপতির ঘরের। তুই একদম একদম ঠিক কথা বলেছিলি ভাই। আমি তো সব সময় সঠিক কথাই বলি বন্ধু। কিন্তু এসপি স্যার বললো যে যদি খবর দিতে পারি তো অ্যাওয়ার্ড পাবো, না হলে আচ্ছা করে পেটানি হবে আমাদের, বুঝতে পারলি? এই বলিসনি তো তুই। আরে না রে ভাই, এই আমার হাত চুলকোচ্ছে। একটা কাজ করা যাক, টাকা নিয়ে নি ভাই। কত নিবি? 5-10 হাজার যাই পাই, লাভই হবে বন্ধু, লাভই হবে। এর থেকে তো আরো একটা কাজ করতে পারি, মেয়ের বাবাকে ফোন করে বলি যে মেয়ে আমাদের কাছে আছে, ওরা খুশি হয়ে টাকাও দেবে। আইডিয়াটা কেমন বল? ও দারুণ আইডিয়া ভাই, তোর মাথায় বুদ্ধি কিলবিল করছে। ওর বাবার ফোন নাম্বারটা জোগাড় কর না। আরে সেটা তো খুবই সহজ ব্যাপার, 1 মিনিটে বের করে দিচ্ছি সেটা। ওয়েলকাম মিস্টার সুন্দর রাজন বিই। কি আমার স্যুটকেস খুলে দেখা হয়েছে বুঝি? এত পড়াশোনা জানো, তাও পানের দোকান কেন চালাও? কেন জিজ্ঞেস করছো? তুমি আমার বন্ধু হও আর তুমি আমাকেই বলবে না? আমিও তো তোমার মতো অনাথই না, অনাথ আশ্রমে পড়াশোনা করেছি, চাকরি খোঁজার দরকার ছিল, তখনই একটা অ্যাক্সিডেন্টে চোখ দুটো চলে যায়। সরি ফ্রেন্ড, আমি জানতাম না। আচ্ছা সুজাতা, আমাদের এরিয়ার পুলিশ একটা মেয়ে কেনা খুঁজে চলেছে। আচ্ছা সেই মেয়েটা তুমি নও তো? তুমি কিছু বলনি তো সুন্দর? প্রথমে তো বলতে চাইছিলাম, কিন্তু তারপর মনে পড়লো তুমি তো অনাথ না, কিন্তু ওরা এখানেও আসতে পারে। ওরা এখানেও আসতে পারে, আমার ভয় লাগছে। এখনো সত্যি কথাটা বলছে না, কিছু তো আছে যে আমার থেকে লুকাচ্ছে। সুন্দর একটা ভালো আইডিয়া আছে, তুমি বাইরে যখন যাবে তালা মেরে যাবে, দরজা বন্ধ দেখলে কেউ আসবে না। আইডিয়াটা ভালো, কিন্তু তোমার জন্য নয়, আমার জন্য। তুমি আমার হাত থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, তোমাকে জার্মানি যেতেই হবে, আমি তোমাকে ছাড়বো না। আমি স্বপ্নেও ভাবিনি এমন ঘটতে পারে। এলিজাবেথের লন্ডনে যাওয়া খুবই দুঃখের ব্যাপার, পুলিশ অবশ্যই ওকে খুঁজবে। কমিশনারের সাথে আমার এখনই কথা হয়েছে, আমাদের সুজাতা তাড়াতাড়ি ফিরবে। অনি,
অনেক বেশি হয়ে যাচ্ছে। বেশি হচ্ছে মানে কি? তুমি তোমার মেয়েকে স্কুলে কেন পাঠালে? মেন্টাল হোমে পাঠাতে পারতে। অনি প্লিজ, জেদ করে তুমি ওকে স্কুলে পাঠালে, এটা টু মাচ। সুজাতা ওই মেয়েটাকে এত জোরে মেরেছে যে মেয়েটা শরীরে চিহ্ন হয়ে গেছে। আমি আর এলিজাবেথ কতবার তোমাকে বুঝিয়েছি, জার্মানি না গিয়ে ওর চিকিৎসা এখানেই করো, কিন্তু তুমি শোনোনি, এটা টু মাচ। ওর যাতে ভালো চিকিৎসা হয় তাই এমন করেছে। আমার মেয়ে পাগল নয় পিয়ার। আমি এমনটা কখনো ভাবিনি। তুমি কি জানো তুমি আমাকে আর আমার মেয়েকে আর পরিবারকে কতবার চিৎকার করে মেন্টাল বলেছো পিয়ার? এই সব শুনে আমি ক্লান্ত। আমি এসব রাগের মাথায় বলেছি, বলতো মানুষ মাত্রই করে। তুমিও তো সংসারের প্রতি নজর দাও না, সব সময় পার্টিতে চলে যাও, সেটা অন্য ব্যাপার। সুজাতা আমাদের সন্তান, আই লাভ হার। নো নো, ইউ হেট হার। তুমি ওকে তাড়িয়েছো, আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছো। আমার সোনা সুজি, তুই কোথায় আছিস, কেমন আছিস তুই? তুই একটা অবুঝ মেয়ে, জানি না কোথায় চলে গেছিস তুই। অনি একটু শান্ত হও প্লিজ। অনি আমাকে, নো, ডোন্ট টাচ মি, যাও এখান থেকে, যাও যাও। আমার মেয়েকে নিয়ে এলে তবেই নিজের মুখ দেখাবে, তুমি নয় তো এখানে কখনো আসবে না। হে ভগবান, কি জানি আমার মেয়ে কোথায় রয়েছে, প্লিজ ওকে রক্ষা করো ভগবান, ও শুধু যেন সুস্থ থাকে। সুন্দর, ফোন নাম্বার পেয়ে গেছি, ফোনও রেডি আছে, এখন ওর বাবার সাথে কথা বল না। আরে ভাবছিসটা কি ভাই? এই বড় লোকরা আমাদের থেকে অনেক বেশি চালাক হয়, আমাদের প্ল্যান করে টাকাটা বের করতে হবে। কি বলছিসটা কি তুই? অনাথ আশ্রমে পড়াশোনা করার পর ভেবেছিলাম চাকরি করে অনেক টাকা কামাবো, কিন্তু অ্যাক্সিডেন্টে তো চোখটা চলে গেল, সব চলে গেল ভাই। যেটা চলে গেছে সেটা কি আর ফিরে আসবে? সুজাতার বাবাকে হুমকি দিতে হবে। কি বললি, সুজাতার বাবাকে হুমকি? ওর বাবাকে বলতে হবে যে ওর মেয়ে আমাদের কাছে আছে, যখন ও 10 কিলো সোনা দেবে তখনই ওর মেয়েকে আমরা ছাড়বো, ভয় দেখাতে হবে ওকে, যখনই ওর মধ্যে ভয় ঢুকবে তখনই আমাদের টাকা দেবে। আসবে আসবে, এতে সঙ্গে পুলিশ নিয়েই আসবে, তারপর আমাদের জেলে পাঠাবে, নিজের মেয়েকে নিয়ে চুপচাপ ঘরে ফিরে যাবে। অপহরণ করা অপরাধ রে ভাই, বিপদও আছে, আমি ফোন করতে পারবো না। তোকে ফোন করতে কে বলছে? তাহলে কি তুই করবি? তুই শুধু আমার সাথে থাক, বাকি আমি দেখি। হাসাবে এই ছেলেটা। এই সত্যি বলছি, তোর কিচ্ছু হবে না, আমাকে বিশ্বাস কর ভাই। না 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 না, আমার খুবই ভয় লাগছে ভাই। সেন্টিমেন্টাল সুন্দর, সেন্টিমেন্ট সেন্টিমেন্ট সেন্টিমেন্ট। দেখ বড়, আমি একটা অন্ধ, আমার চারপাশে সব সময় অন্ধকার, কিন্তু আমি সব সময় এরকম থাকতে চাই না ভাই। আমি আমার চোখ দুটো চাই, আর টাকা সব কিছু করতে পারে। এই আমার কাছে শুধু এই একটাই চান্স আছে, আর আমি এই চান্সটাকে হাত থেকে যেতে দিতে পারি না। প্লিজ ভাই, হ্যাঁ বলে দে না। অন্ধকার জীবন, জানি না কি বলতে চায়। আমি তোকে 5 কিলো সোনা দেবো। কি বললি, 5 কিলো সোনা? এত সোনা যদি পেয়ে যাই, সেগুলো বেচে দিয়ে তো আমি বড় লোক হয়ে যাব, কিন্তু যদি ফেঁসে যাই? আমি বললাম না যে তুই ফাঁসবি না, কাজ তো আমি করব, তুই আমার উপরে শুধু ভরসা রাখ। আমি কিছু করতে পারবো না, সবকিছু তোকে করতে হবে ভাই। আরে হ্যাঁ বললাম তো, আমি করব, তুই শুধু আমার সাথে থাক।